হোলি উৎসব বেশ কিছুদিন আগে শেষ হয়েছে, সামনে নেই কোনো উৎসব, কিন্তু দোকানে দোকানে দেখা যাচ্ছে নানা রঙের আবির। বিক্রেতারা জানান, 2রা মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে। জাতীয় নির্বাচন কমিশন নির্দেশ জারি করেছেন, কোনো বিজয় উৎসব বা মিছিল করা যাবে না, কিন্তু রাজনৈতিক দলগুলি কতটা নির্দেশ পালন করবে সেটা দেখার বিষয়। আমরা রঙিন আবির দেখতে পাচ্ছি, এখন তো কোনো হোলিও নেই, কোনো অনুষ্ঠানও নেই, লাল নীল সবুজ আবির। আচ্ছা, কী মনে হচ্ছে, কোনটার বাজার মনে হচ্ছে ভালো, কোনটা বাজার বেশি দেখা যাচ্ছে? বাজার এখন করোনা বাজার, করোনা বাজার, করোনা বাজার, তার মাঝেই ভোট, ভোট। আচ্ছা, তার মধ্যে রোজা আছে, রোজা আছে, সাধারণ মানুষ হয়রান, তাদের কাছে কোনো ভ্যাকসিন নেই, মানে এখন চরম সংকট, খাবার জল পাচ্ছে না, আর এরা রঙিন আবির নিয়ে মাতোপরি করছে, চরম সংকটের, এখন চরম সংকটের ব্যাপার আছে। কিন্তু বিক্রেতারা সবুজ, গেরুয়া ও লাল আবির ইতিমধ্যে মজুদ রেখেছেন। সবুজ, অরেঞ্জ, লাল, গোলাপি। আচ্ছা, ভেবেছিলাম তো বিক্রি হবে, কিন্তু পেপারে তো দিয়ে দিচ্ছে বিজয় মিছিল বন্ধ, আর হবে না আশা ছিল 2 তারিখের পর, 2 তারিখের পর। হ্যাঁ, কিন্তু এখন শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে যে বন্ধ, মানে বিজয় মিছিল কোনো দিক দিয়ে হবে না, কোনো জায়গায় লোক জমায়েত হবে না। কী কী রকমের আবির তুলে রেখেছেন? সবুজ আর অরেঞ্জ, এই দুটোই চলছে, অল্প করে তুলেছি, সবুজটা একটু বেশি তুলে রেখেছি, একটু আশা ছিল বিক্রি, আশা ছিল, যাই হোক আমাদের ব্যবসাটা সব রকম কালার রাখি, যেটাই হতো ভালো হতো একটু, কিন্তু এবারে দিয়ে দিচ্ছে এখন আর হবে না। তাদের আশা বিক্রি বাটা ভালোই হবে, এখন দেখার কোন রঙের আবির এবার বাজার বেশি করবে। সামনে একটা ভোট ছিল, ভোটে একটা রেজাল্ট আসবে, আশায় 10-20টা আবির বিক্রি হওয়ার জন্য পয়সা আসবে। সবুজ, অরেঞ্জ, লাল, গোলাপি সবই রেখেছি, সবুজটা বেশি চলছে, আর অরেঞ্জও চলছে, চলছে আর তা নয়, কম বেশি চলছে, কম বেশি চলছে। আর লালটা, লালটা দু একটা বিক্রি হচ্ছে, ওটাও হচ্ছে। ভালো বাজার তাহলে কোনটা? ভালো বাজার এবং সবুজ, সবুজ, সবুজ এবং বাজারটা ভালো। হ্যাঁ, বাজারটা মনে হচ্ছে আসবে, কম কম আসবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।